হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আশা করব পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। তো বরাবরের মতোই এই তো চলে এসেছি আপনাদের সাথে আরেকদিনের নতুন ভিডিও শেয়ার করতে। আর আজকের ভিডিওটি দেখেই বুঝতে পারছেন রান্নাবাড়া দিয়ে শুরু করেছি। আর আজকে হচ্ছে আমি একটা মজাদার রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেই বুঝতে পাচ্ছেন কী রান্না করছি, আজকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। আর এই চিংড়ি মাছটা রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে। আমার জানা মতে অনেকেরই বেশ পছন্দের এই খাবারটি, তো আমিও ব্যতিক্রম না। এই খাবারটি আমারও বেশ খুব পছন্দের, আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি তেলটাকে গরম করে নিয়েছি, তেলের ওপর পেঁয়াজ ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে যে বড় চিংড়ি এনেছিল আপনাদের ভাইয়া, সেগুলোকে ছোট করে কেটে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব ভালো করে। আর এই যে দেখে বুঝতে পারছেন হচ্ছে আমার চিংড়িগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি একটু আদা বাটা, রসুন বাটা অ্যাড করে নিচ্ছি। আর তার সাথে আমি বাকি যে মশলাগুলো আছে, এখানে মরিচের গুঁড়া দিলাম এক চা চামচ, আর এক চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করব। আর এইগুলো দিয়ে আজকের মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। তো আমার কাছে তো বেশ ভালো লাগে এভাবে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে আমার মনে হলো আরেকটু হলুদের প্রয়োজন, তো আরেকটু হলুদ দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর এই মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব, আর সামান্য পানি দিয়ে নিচ্ছি মশলাটা যেন না পুড়ে যায়। এখন আমি সুন্দর করে মশলাটা একদম মাছের সাথে ভালো করে কষিয়ে নিব। আর এইভাবেই আমি রান্না করে থাকি। আপনারা কে কীভাবে রান্না করেন সেটাও আপনারা চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই যে এদিকে হচ্ছে আমি রান্নাটা করছি আর আপনাদের সাথে কথা বলছি। তো কথা বলছি আর আপনাদের সাথে একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি সম্পন্ন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমি আমার শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে শাকগুলো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল, যেহেতু সকালবেলা সে একটু ব্যস্ত থাকে তাড়াতাড়ি চলে যায়, আর সে অফিস থেকে আসার সময় শাকটা নিয়ে এসেছে। আমি সুন্দর করে কেটে ধুয়ে এখন হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এইভাবে, আর এইদিকে হচ্ছে আমার মাছটাও কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। আর এর মধ্যে আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। আর আজকে হচ্ছে শাকের সাথে আমি কিছু আলু ব্যবহার করেছি, আমার ভালো লাগে এইভাবে আলু দিয়ে খেতে, আর আমার ছোট বাচ্চাটাও পছন্দ করে। তো এই তো এখন হচ্ছে আমি সুন্দর করে মশলার সাথে শাকগুলোকে ভালোভাবে মেখে নিব। এই যে এইভাবে করে মেখে নিচ্ছি। তো আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। আর আমি যেহেতু নতুন রাঁধুনি, আমার কাছে বেশ ভালো লাগে এভাবে নতুন করে নতুন নতুন রান্না করতে। আর আমি অনেক আপুদের কাছে অনেক ভালো ভালো রান্না শিখতে পারছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই যে এখন দেখেই বুঝতে পারছেন একদম শাকগুলো একদম কমে এসেছে, আর শাকগুলো বেশ ভালো ছিল, একদম চুলায় দেওয়ার সাথে সাথেই নরম হয়ে এসেছিলো শাকগুলো। আর এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে রাখবো, এই শাকের থেকে যতটুকু পানি বের হবে সেগুলো দিয়েই শাকটা কষানো হবে। আর এই যে দেখেই বুঝতে পারছেন কতটা পানি বের হয়েছে শাকের থেকে। আর আমি হচ্ছে শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো বেশ কিছুদিন যাবত মাছ বুনা খেতে আর এভাবে গোস্ত খেতে ভালো লাগছিল না, তাই আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে শাক নিয়ে আসো, শাক দিয়ে খাই। যেহেতু আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম আর এখন হচ্ছে একজন মধ্যবিত্ত ফ্যামিলির বউ, তো সেহেতু এত বিলাসিতা তো আমার সাজে না। তো চেষ্টা করি সাধারণ কোনো খাবারকে অসাধারণ করে রান্না করে নিতে। তো এই যে এদিকে হচ্ছে আমার শাকের থেকে অনেক বেশি পানি বের হয়েছে, আর এই পানিটা দিয়ে শাকটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি হচ্ছে এখন ঝোলের পানি অ্যাড করব, খুব বেশি পানি অ্যাড করব না যেহেতু শাকটা অলরেডি নরম হয়ে এসেছে। তো এই যে এখন হচ্ছে আমি শাকটাকে অল্প একটু ঝোলের পানি দিয়ে সুন্দর করে ঢেকে বসিয়ে দিব। আর এদিকে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ ভেঙে নিয়েছি, সেই কাঁচামরিচগুলো শাকে অ্যাড করে নিব। এভাবে শাকেতে একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে খেতে, যেটা খুব ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি শাকটাকে এখন ঢাকা দিয়ে রাখবো, আর খুব অল্প সময়ের মধ্যেই এই যে আমার শাকের পানিটা শুকিয়ে আসলো আর শাকটাও রান্না করা হয়ে গেছে। নামানোর আগে হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিয়েছি, যেটা এখানে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার রান্না করা শাকের লুক।
তো এই যে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।